রপ্তানি প্রবৃদ্ধি বাড়াতে উন্নত ফ্যাশনের পোশাক তৈরি করতে হবে বেশি পরিমাণে। সেজন্য বস্ত্রখাত ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সরাসরি তৈরি পোশাক শিল্প সম্পর্কিত বিষয় খুলতে হবে, এমন পর্যবেক্ষণ দিয়েছেন এই খাতের উদ্যোক্তারা। তাদের আশা, সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে মোট রপ্তানির অর্ধেক উন্নত ফ্যাশনের পোশাক থেকে সম্ভব। আরও জানাচ্ছেন সাজ্জাদ বিপ্লব। 80 দশকে মাত্র $12,000 বার্ষিক রপ্তানি দিয়ে যাত্রা শুরু করে দেশের তৈরি পোশাক শিল্প। পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বৃহৎ হলেও তিন দশকেরও বেশি সময় ধরে প্রাথমিক পোশাকই বেশি উৎপাদন হচ্ছে এখানে। তবে উন্নত ফ্যাশনের পোশাক তৈরি হলেও তা পরিমাণে কম বলে জানান উদ্যোক্তারা। হার্ড প্রোডাকশন আমি বলবো যে অনেক ক্রিটিক্যাল প্রোডাকশনও কিন্তু আমরা করছি, ফ্যাশনও করছি, তবে পার্সেন্টেজ ওয়াইজ হয়তো আমরা ওই পর্যায়ে যেতে পারিনি। তবে সেই দিকে কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য আছে, যাতে আমরা আরও হাই ভ্যালু আইটেমে যেতে পারি। সেই দিকে উদ্যোক্তারা অবশ্যই কাজ করছে এবং হয়তো বা নেক্সট 5 ইয়ার্সে আপনাদের টোটাল রপ্তানির দেখবো যে আমরা হাই ভ্যালু আইটেম করছি অ্যারাউন্ড 50%। তারা জানান কার্টন, পলিশসহ প্রাথমিক অ্যাক্সেসরিজের প্রায় সবগুলো দেশে উৎপাদন হলেও উন্নত ডিজাইনের পোশাক তৈরির জন্য অধিকাংশ কাঁচামাল আমদানি করতে হয়। একটা মাত্র টেক্সটাইল ইউনিভার্সিটি, আরেকটা ইউনিভার্সিটি আমরা করেছি BGM ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। এই ইউনিভার্সিটির সংখ্যা বাড়াতে হবে এবং সেখানে কিন্তু এই গার্মেন্ট শিল্প নিয়ে সাবজেক্ট বাড়াতে হবে, প্র্যাকটিক্যাল সাবজেক্ট করতে হবে। তবে উন্নত ফ্যাশনের পোশাক তৈরির জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজ দেশে উৎপাদন সম্ভব বলে দাবি করেন এই শিল্পের মালিকরা। যদি ফ্যাশনেবল ড্রেসের জন্য এডিশনাল অ্যাক্সেসরিজের মেশিনারিজ বা প্রযুক্তির জন্য প্রয়োজন পড়ে, আমার বিশ্বাস আমরা সেটাও পাব। তখন তো আমাদের অ্যাডজাস্টিং যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরির সাথে এডিশনাল কিছু মেশিন হতে অ্যাড করলে আমরা বিট করতে পারবো আমার ধারণা। পোশাক খাতের মতোই অ্যাক্সেসরি শিল্পেও আর্থিক সহায়তা দাবি করেন ব্যবসায়ীরা। একসময় পোশাক রপ্তানির জন্য ওসব কার্টুনও আমদানি করা হতো, কিন্তু বর্তমানে চাহিদার প্রায় 95% দেশে উৎপাদন হচ্ছে। কিন্তু তারপরও চাহিদা বাড়লে ফ্যাশন এবং পোশাক তৈরিতে উন্নত মানের অ্যাক্সেসরি উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহী এই খাতের উদ্যোক্তারা। সাজ্জাদ বিপ্লব, SATV, টঙ্গী বেসিক, গাজীপুর।